তুমি একটু বাজাও, একটু শুনি। সাউন্ড শুনছো? মানে একটা ক্লিয়ার সাউন্ড, তুমি দেখো তোমার বাজু। আমরা দুইটা দিয়ে একটা ট্রাই করি, এই দিয়ে অবস্থা কাটটা জিতে। আচ্ছা তাহলে এটা যাও। ওকে লেটস প্লে। Thank you.
গেলে টাকামিনের এই মডেলটা সম্বন্ধে আমার ধারণা নাই ভাই, এটা কোন মডেলের বেসিক্যালি আপনার? সো আমার হাতে এখন টাকামিনের যে গিটারটি দেখছেন এটির মডেল GD11। টাকামিনি মূলত একটি জাপানিজ কোম্পানি, বাট আমার হাতে যে গিটারটা দেখতে পাচ্ছেন এটি মেড বাই চায়না। টাকামিনি মেড বাই জাপান হয়। গিটারটি মেড বাই চায়না হলো এটির কোয়ালিটি চেক হয় জাপানে এবং তারপরেই সেটা আমাদের হাতে এসে পৌঁছে। ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট তিনটা কোম্পানির মধ্যে টাকামিনি ওয়ান অফ দেম, এবং টাকামিনি গিটারগুলোর সবচেয়ে বেস্ট একটা আউটপুট হচ্ছে এর উড কোয়ালিটি। আমার হাতে যে গিটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালি মেহগনি কাঠের। টাকামিনি GD11 এই মডেলটি দুটি ভাবে আপনারা পাবেন, একটি ইকুয়ালাইজার সহ এবং একটি ইকুয়ালাইজার ছাড়া। টাকামিনির এই গিটারটির সাথে একটি থ্রি ব্যান্ড ইকুয়ালাইজার পাবেন, যার সাথে আপনি পাচ্ছেন একটি ডিজিটাল টিউনার। এবং টাকামিনির ইকুয়ালাইজারের যে আউটপুট আপনি স্টেজ পারফরমেন্স এবং রেকর্ডিংয়ের জন্য পাবেন সেটা আপনাকে খুব একটা ভালো সাপোর্ট দিবে। তো এই ছিল আজকে টাকামিনির একটি মডেল যেটা GD11, তা নিয়ে গল্পের ছোট একটি অংশ। খুব শীঘ্রই আপনাদের সাথে টাকামিনির আরো অনেক গিটারের আরো অনেক মডেল নিয়ে দেখা হবে, আড্ডা হবে। আপনাদের দেখাচ্ছি একটা থ্রি ব্যান্ড ইকুয়ালাইজার আছে, যেখানে আমাদের স্পেশাল একটা ফিচার আছে, সেখানে হচ্ছে যে আমরা ডিজিটাল একটি টিউনার পাচ্ছি। এখান থেকে চাইলে আপনি কোনো কিছু আপনি কন্ট্রোল করে নিতে পারবেন আর কি, এটা একটা স্পেশাল ফিচার। এটার সাউন্ড সম্বন্ধে আপনাদের এতক্ষণ ধারণা হয়ে গেছে এটা কেমন বাজে, আমি আরেকবার শোনাচ্ছি। আপনারা যে কোনো গিটার সম্বন্ধে, যে কোনো গিটারের মডেল সম্বন্ধে জানতে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন, এবং আমরা চেষ্টা করব আপনাকে সবচেয়ে ভালো রিভিউটা প্রেজেন্ট করার।